আমি অত্যন্ত আনন্দিত যে তথ্য প্রযুক্তি ভিত্তিক আমরা একটি অনলাইন টিভি চ্যানেল পেতে যাচ্ছি। ডিজি বাংলা 24-কে স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই। এটি খুব সত্য কথা যে প্রকৃতপক্ষে আমরা তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করছি বহুদিন যাবৎ। বিশেষ করে 2009 থেকে আমরা ডিজিটাল বাংলাদেশ নামক যে ধারণাটিকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছি, সেক্ষেত্রে ডেডিকেটেডলি কেউ এই ধারণার উপরে সম্প্রচার মাধ্যম হিসেবে কাজ করবে এটি দেখতে পাইনি। আমাদের মিডিয়া কাজ করছে, কাগজে আমরা তথ্য প্রযুক্তির খবর পাই, আমরা রেডিওতে খবর পাই, আমরা টেলিভিশন চ্যানেলেও পাই, আমরা ছোটোখাটো একটি দুটি অনুষ্ঠান, 2 মিনিট 4 মিনিটের খবর এসব দেখি। কিন্তু শুধুমাত্র ডিজিটাল বাংলাদেশ কিংবা তথ্য প্রযুক্তি, তার উপরে কেউ আছে তা আমি এখনও পর্যন্ত জানি না। ডিজি বাংলাকে সেই কারণে স্বাগত জানাই। আমি বিশ্বাস করি যে আজকের দিনে আমরা যে জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে চাই, বিশেষ করে বাংলা ভাষাভাষী জনগোষ্ঠী, তারা সংখ্যায় এত বেশি, তারা এত বেশি সচেতন নিজেদের সম্পর্কে, দেশ সম্পর্কে এবং পারিপার্শ্বিক দুনিয়া সম্পর্কে, যে তাদের কাছে তথ্য প্রযুক্তি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেমনি করে ওরা খেলা দেখতে চায়, যেমনি করে তারা সঙ্গীতে আকৃষ্ট হয়, তেমনি করে তথ্য প্রযুক্তি তাদের মূল আকর্ষণের বিষয়। আমি কামনা করব যে ডিজি বাংলা 24 নিশ্চয়ই বাংলা ভাষাভাষী এবং প্রবাসী বাংলাদেশি সকলের কাছে অত্যন্ত সুন্দরভাবে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হবে।